হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সামার স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি কাঁচা আমের ঝাল সর্ষে। এটা বানানো খুবই সহজ আর এটা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, আর এটা আপনারা বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। এটা গরম ভাতে বা ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি কাঁচা আমের ঝাল সর্ষে। কাঁচা আমের ঝাল সর্ষে বানানোর জন্য আমাদের কে কে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের 2 টেবিল স্পুন লাগছে সর্ষে বাটা, এখানে 1 টেবিল স্পুন আছে পোস্ত বাটা, 5টা কাঁচা লঙ্কা কুচানো আছে, আছে এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন সর্ষে, আপনারা এটা কালো সর্ষে দিয়েও করতে পারেন। আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি, আর রান্নার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। গ্যাস অন করে দিয়ে প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো, এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দেব। আমটাকে দিয়ে দিলাম। আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ। হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ। এতে একটু ঝাল নোনতা মিষ্টি মেশানো হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব 3 থেকে 4 মিনিট। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে এটাকে একবার নেড়ে দিয়েছিলাম। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটাই, এর মধ্যে কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর পোস্ত বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা, আর দিচ্ছি সর্ষে বাটা। এটা আমি সাদা সর্ষে বেটে দিয়েছি, আপনারা চাইলে এটা কালো সর্ষে বাটা দিয়েও করতে পারেন। আবারও এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আবারও ঢেকে দেব। আম এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আবার এটাকে ঢেকে দিলাম। দুই তিন মিনিট হয়ে গেছে, এটাকে আমি নেড়ে দেব ভালো করে। আম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমটা একদমই গলে যাবে। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। আপনারা যদি এর থেকে কম বা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এখনো আর একটু হবে, এটা আমটা পুরোপুরি মিশে যায়নি, এখনো একটু দানা দানা রয়ে গেছে। এখন একটু এটাকে ভালো করে নাড়তে হবে। দুই তিন মিনিট হয়ে গেল, আঁচটাকে একটু স্লোতে দিয়ে আমি এটাকে নাড়ছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমটা পুরোপুরিভাবে গলে গেছে। আমি একটু
লবণ আর মিষ্টিটা চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের ঝাল সর্ষে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।